নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিওর টপিক হলো আমার পোলট্রি ফার্মে যে 400 ব্রয়লার বাচ্চা আমি এনেছিলাম। তো প্রথম 3 দিনের, মানে প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের একটি ভিডিও আমি বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর পরবর্তী যে ভিডিওটা আজকে আমি বানাচ্ছি সেটা হচ্ছে আমি চতুর্থ দিন, পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন আমি কী কী এই বাচ্চার পরিচর্যা করেছি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। ব্রয়লার ফার্মিংয়ের উপরে যে আমি ভিডিওটা বানাচ্ছি, এর যে ব্রুডিং আর বাদবাকি যে পালনের যে সমস্ত ভিডিওগুলো আমি বানাচ্ছি, এই একই নিয়মে আপনারাও সোনালির ফার্মিং বা ব্রুডিংগুলো করতে পারবেন। তো এই নিয়মগুলো আপনারা কিন্তু ফলো করতে পারবেন, কোনো তাতে কিন্তু অসুবিধা হবে না। এবার চলে আসছি মেন টপিকে। নিউজ পেপারটা আমি কিন্তু 48 ঘন্টা কমপক্ষে রাখতে বলেছিলাম। এবার 3 দিন পর্যন্ত রাখলে পরেও কিন্তু তাতে কোনো সমস্যা হবে না, বরঞ্চ ভালোই হবে। তো আমি 48 ঘন্টায় পেপারটা রেখেছিলাম, তো তারপরে পেপারটা তুলে দিয়েছিলাম 3 দিনের দিন যেটা আছে আর কি, তৃতীয় দিন নর্মাল পরিচর্যায় ছিল, শুধু পেপারটা উঠানো হয়ে গিয়েছিল। এবার আমি চলে আসছি চতুর্থ দিনের দিন। চতুর্থ দিন সকালবেলায় আমি যেটা ফার্স্ট করলাম, পেপার ওঠানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্রুডারটা বন্ধ করে দিয়েছি আর ব্রুডার আমি চালাচ্ছি না তৃতীয় দিন পর্যন্ত। মানে রাত্রিবেলাটা শুধু ব্রুডার চালিয়েছিলাম, দিনের বেলায় ব্রুডার চালাচ্ছিলাম না। এখন চতুর্থ দিন থেকে পুরোপুরি ব্রুডার বন্ধ রাখছি। ওরা মোটামুটি একটুখানি সচল হয়ে গিয়েছে। এবার এখানে একটা জিনিস আপনাদের বোঝানোর আছে বা বলার আছে, সেটা হচ্ছে ফার্মারদের কিন্তু অবশ্যই মুরগির বাচ্চার ওপরে নজর রাখতে হবে এবং তাদের কি অসুবিধা সুবিধা সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। মানে একটা নিয়ম হিসাবে কিন্তু ফার্মিং করলে পরে কিন্তু সমস্যা। আমি হয়তো বললাম যে এটা করুন ওটা করুন, এরপরে এই ওষুধ দিতে হবে, শুধুমাত্র যদি একটা আপনারা রুটিন মেনে চলেন বা একটা ভিডিও দেখে যদি ফার্মিং করতে চান, তাহলে পরে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে আপনাদের পড়তে হতে পারে। এটাই আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি। কারণ এখানে একটা জিনিস আমি যেটা বলবো, কারণ নর্মালি চতুর্থ দিন বা পঞ্চম দিন আমি কখনো মানে হজমের যে কার্মিজেন ওষুধটা সেটা কখনো ব্যবহার করি না, বা নিউরোবিয়ান ট্যাবলেট প্রথম দিন মানে চতুর্থ দিন বা পঞ্চম দিন এরকম টাইমে কখনো খুব একটা ব্যবহার করিনি এর আগে। কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি, কারণ এখানে এটাই বোঝানোর আছে আপনাদের যে আমি প্রথম দিন যখন তৃতীয় দিন পর্যন্ত দেখলাম যে ফিড খুব একটা ভালো খাচ্ছে না, চতুর্থ দিনের দিন ফলো করলাম যে পায়খানাটা খুবই পাতলা করছে, সেই সঙ্গে একটা চকলেট চকলেট ভাব রয়েছে এবং সামান্য হালকা চুনচুন টাইপেরও ভাব রয়েছে। তার মানে এটুকু আমি বুঝতে পারলাম যে ফিডটা খুব একটা ভালো ওরা হজম করতে পাচ্ছে না, সেই সঙ্গে মানে পেটেরও একটু সমস্যা রয়েছে। তো সেই জন্যে সঙ্গে সঙ্গে কিন্তু আমি চতুর্থ দিনের দিন সকালবেলায় 1 থেকে 1.5 ঘন্টার জলে কার্মিজেন ওষুধটা দিয়ে দিয়েছিলাম। সেই সঙ্গে সন্ধেবেলায় আমি আবার নিউরোবিয়ান ট্যাবলেটটা দিয়েছিলাম, কারণ হচ্ছে খুবই দুর্বল ভাব ছিল, যেখানে বাচ্চাগুলো জড়ো হয়ে থাকছিলো সেখানে অনেক বাচ্চা একদম তলায় পড়ে যাচ্ছিলো এবং সেই বাচ্চাগুলো মানে দুটো তিনটে বাচ্চা এইভাবে মারাও গিয়েছে আর কি। তো আর কিছু বাচ্চা যেগুলো পরে আমি মানে সরানোর পরে দেখছি যে অনেকটা দুর্বল হয়ে থাকছে, মানে খুব একটা ভালো হাঁটাচলা করতে পারছে না। তার মানে এটুকু বুঝতে পারলাম যে হজমের সমস্যা তো রয়েছে প্লাস দুর্বল ভাবও রয়েছে। তো সেই সঙ্গে 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 নিউরোবিয়ান ট্যাবলেটটা ব্যবহার করলাম এবং কার্মিজিন ওষুধটা হজমের জন্য ব্যবহার করলাম। এবার এটা কিন্তু সবসময় যে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনারা এটাই বোঝানোর জন্য আমি বলছি যে আপনাদের কিন্তু বাচ্চাদের পরিস্থিতি দেখে বুঝতে হবে যে তারা কতটা সুস্থ আছে, কি সমস্যা হচ্ছে বা কি পরিচর্যা তাদের দরকার। সেই সঙ্গে নিয়মিত কিছু যেগুলো প্রয়োজনীয় পরিচর্যা, জায়গাটা বাড়িয়ে দিয়েছি। পঞ্চম দিনের দিন আমি জায়গাটা বাড়িয়ে দিয়েছি, যেটা আর একটু বড় করতে পারলে পরে ভালো হতো, কিন্তু আমার কাছে চিটে কম ছিল, ধানের চিটের ওপরেই রাখতে হবে অবশ্যই। কিন্তু আপনাদের 12 দিন পর্যন্ত এই বাচ্চাগুলোকে ধানের চিটের উপরে রাখতে হবে, কারণ কাঠের গুঁড়োর যে ডাস্ট, যে ধুলো ধুলোগুলো থাকে সেগুলো কিন্তু ওদের নাকে ঢুকলে পরে প্রথম দিকে ওরা অতটা কিন্তু ওগুলোকে গুছিয়ে নিতে পারবে না, মানিয়ে নিতে পারবে না, তখন কিন্তু একটা ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকবে। জায়গাটা আর একটু বড় করতে পারলে পরে ভালো হতো, কিন্তু আমার কাছে চিটে যেহেতু একটু কম রয়েছে, আমি যেটুকু চিটে আছে তার উপরে একটু ম্যানেজ করে জায়গাটা বাড়িয়ে দিয়েছি। তো জায়গাটা অবশ্যই বাড়ানোর দরকার। সেই সঙ্গে খাবারের পাত্র
রাগটা বাড়াতে হবে, যেটা এখন আমি বাড়াইনি। খাবারের পাত্র আজকে সন্ধ্যাবেলার থেকে আরও একটা অথবা দুটো খাবারের পাত্র, একটা জলের পাত্র বাড়িয়ে দিতে হবে। এটা পরিচর্যার মধ্যে গেল। আর নিউরোবেন ট্যাবলেটটা আমি চতুর্থ দিন সন্ধ্যাবেলার দিন দিয়েছিলাম এবং পঞ্চম দিন সন্ধ্যাবেলার দিন দিয়েছিলাম। সেই সঙ্গে একই নিয়মে কার্মেজিন ওষুধটা চতুর্থ দিন সকালবেলায় ব্যবহার করেছিলাম এবং পঞ্চম দিন সকালবেলায় ব্যবহার করেছিলাম। সেই সঙ্গে পোলট্রির ঘরে যে পর্দা আছে সেটা মেনটেনের উপরে নজর রাখতে হবে। দিনের বেলায় আমি চতুর্থ দিন থেকে পর্দাগুলো খোলা শুরু করে দিয়েছি। সকাল থেকে বিকেলবেলা পর্যন্ত পর্দাগুলো খোলাই থাকছে এবং সন্ধ্যাবেলার পরে পর্দা আমি আবার ডাউন করে দিচ্ছি, কিন্তু ওপর দিকটা ফাঁকা থাকছে। ওপর দিকটা এক হাত মতো করে ফাঁকা রেখে আমি পর্দাটা ডাউন করে দিচ্ছি। এইভাবে পর্দাটাও মেনটেন রাখতে হবে এবং চতুর্থ দিন পঞ্চম দিন এর উপরেই আপনাদের মোটামুটি নজরটা রাখতে হবে। ব্রুডার সরানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এখন আর ব্রুডারের দরকার নেই। এইবার ষষ্ঠ দিনের দিন চলে আসছি। ছয় নম্বর দিনে আপনাদের সারাদিনের মধ্যে কোনো রকম মেডিসিন আপনারা ব্যবহার করবেন না, কারণ ছয় দিনের দিন রানীক্ষেতের ফার্স্ট ভ্যাকসিনটা করতে হয়। তো রানীক্ষেতের ভ্যাকসিনটা করবেন সন্ধ্যাবেলার দিকে, অবশ্যই সন্ধ্যাবেলার দিকে করবেন। আর ভ্যাকসিনের উপরে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, তো আলাদা করে এর ভিডিও আর আপনাদের দেখাচ্ছি না। তো রানীক্ষেতের ভ্যাকসিনটা অবশ্যই করবেন ছয় দিনের দিন, আর সন্ধ্যাবেলার দিকে করতে হবে। মোটামুটি 6টা সাড়ে 6টার পরে আপনারা স্টার্ট করতে পারেন। আর ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে এবং যখন ভ্যাকসিন করছেন তখনও কিন্তু বরফের মধ্যে রেখেই ভ্যাকসিনটা করতে হবে, এবং চোখে ড্রপ দিয়ে কিন্তু ভ্যাকসিনটা আপনারা করবেন। সেই সঙ্গে আপনাদের কিন্তু মুরগিগুলোর যে পানীয় জল সেটা কিন্তু অবশ্যই শোধন করে ব্যবহার করতে হবে। ভ্যাকসিনের দিনও জল শোধন করে আপনারা পানীয় জলটা ব্যবহার করবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।